বিসমিল্লাহি রহমান রাহিম আমার ইউটিউব চ্যানেল এদের ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনার চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম অর্থাৎ আংশিক ডিফারেন্সিয়াল সমীকরণ পড়াইতেছিলাম এর আগে আমি তোমাদেরকে বত্রিশটি লেকচার দিয়েছি আজকে আমার তেত্রিশতম লেকচার আমি তোমাদেরকে আজকে একটি নতুন চাপ্টার দেখো চারের এ চাপ্টার চারের এ এফ অফ ডি ডি প্রাইম ইকুল টু জিরো আকারের ধ্রুবক হক বিশিষ্ট সমমাতিক রৈখিক সমীকরণ পড়াই দিছি। দেখো আজকে এই চাপ্টারটা পড়াবো তো এই চাপ্টার পড়তে গেলে এটা যেহেতু নতুন চাপ্টার এখানে আমাদের অনেকগুলা সূত্র দরকার আর বইয়ে তেমন সূত্র আগে গুছানো নাই এজন্য আমি তোমাদেরকে দেখো সূত্রগুলো দেখাই দিচ্ছি তারপরে আমি অঙ্কে অঙ্ক শুরু করব এদিকে দেখো কিছু প্রয়োজনীয় সূত্র আমি লিখে রাখছি কিছু প্রয়োজনীয় সূত্র তোমরা আগেই সূত্রগুলো নোট করে নিবা তারপরে যখন অঙ্ক সিরিয়ালে করতে থাকবা দেখবে সবগুলো অঙ্ক বুঝবা দেখো ডিডি এক্স সমান ডি লিখা যায় ডিডি এক্স সমান লিখা যা ডি এবং ডিডি ওয়াই সমান লিখা যায় ডি প্রেম তাহলে এক্সের সাপেক্ষে ডি আর ওয়াই সাপেক্ষে ডি প্রেম তারপরে দেখো দুই নম্বর সূত্র ডি ডি জেড ডিডি ডি জেট ডি এক্স সমান লেখা যা ডি ডিজেট ডি ডিজেট অর্থাৎ এটার পরিবর্তে ডি লিখা যায় এটার পরিবর্তেও ডি লিখা যায় আর এখানে জেড থাকাতে এখানে জেড লিখছে একইভাবে এটা হো ডি জেট ডি ওয়াই সমান ডি প্রাইম জেড দেখো এটা বাদ দিলে কিন্তু এটার পরিবর্তে ডি প্রাইম লিখা যা উপরে আর জেড এর জায়গায় জেটটা লিখে দিছি শুধু একইভাবে ডি টু জেড ডি এক্স টু সমান হার লিখা যা দেখো ডি টু জেড ডি এক্স টু সমান লিখা যা আর আর ডি এটা সমান আবার লিখা যা ডি টু জেড খেয়াল করো ডি টু জেড ডি এক্স টুর সমান লিখা যায় আর আবার ডি টু জেডও লিখা যা চার নাম্বার ডি টু জেড ডি এক্স ডি ডি ওয়াই সমান এক্স লিখা যায় দেখো ডি টু জেড ডি এক্স ডি ওয়াই সমান লিখা যায় এক্স এস আবার এটারই লিখা যায় ডি ডি প্রাইম জেড এটা মনে রাখতে হবে ডি ডি প্রাইম জেড আকারে লিখা যা তারপরে দেখো ডি টু জেড ডি ওয়াই টু সমান টি লিখা যা আবার এটারে লিখা যা ডি প্রাইম টু জেড ডি প্রাইম টু জেড এটা ডি স্কোয়ার বলা যাবে না ডি প্রাইম স্কোয়ার বলা যাবে না বলতে হবে ডি প্রাইম টু জেড তারপরে তাইলে দেখো এখানে সহায়ক সমীকরণ আমাদের যদি সহায়ক সমীকরণটা ফাইভ অফ ডি ডি প্রাইম টু জিরো আকারে দেওয়া থাকে খেয়াল করো ফাই অফ ডি ডি প্রাইমিক্যাল টু জিরো এগুলো সূত্র তোমরা লিখো পরবর্তীতে অঙ্ক করলেই সূত্রগুলো ভালোভাবে বুঝে যাবো দেখো সহায়ক সমীকরণ ফাই অফ ডি ডি প্রাইমিক টু জিরো যদি হয় তাইলে আমরা ডি এর জায়গায় এম বসাবো এবং ডি প্রাইমের জায়গায় ওয়ান বসাবো এখানে ডি সমান এ এবং ডি প্রাইম সমান ওয়ান অর্থাৎ তোমরা অঙ্কগুলো আমি যখন অঙ্ক করাইতে যাবো তখন সূত্রগুলো বুঝবা আবার অঙ্কগুলো সহজে বুঝতে সুবিধা হবে এখন শুধু আপাতত লিখে যাব দেখো সহায়ক সমীকরণ ফাই অফ ডি ডি প্রাইম ইকাল টু জিরো হইলে ফাই সমান ফাই অফ এই ডি এর জায়গায় এম বসাইছি আর ডি প্রাইমের জায়গায় ওয়ান এখানে লিখে দিছি ডি সমান এম এবং ডি প্রাইম সমান ওয়ান লিখা যা তারপরে দেখো সাধারণ সমাধান সাত নাম্বার সাধারণ সমাধান বলতে আমরা বুঝি কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্ট্রিগেল অর্থাৎ সিএফ এবং পিআই এগুলো আমরা অনার্স সেকেন্ড ইয়ারে পা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ ওডি তে পড়ে আসছিলাম এই সব এই অঙ্কগুলো আমাদের ছিল যে সাধারণ সমাধান জের সমান সি এফ প্লাস আই আবার যদি এফ ডি ডি প্রাইম সমান জিরো অর্থাৎ এফ অফ এক্স ওয়াই জিরো হয় তবে সাধারণ সমাধান হবে জের সমান সিএফ অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম এফ অফ ডি ডি প্রাইম যদি ডানপক্ষে কোনো মান না থাকে জিরু থাকে ডানপক্ষে তো অবশ্যই ফাংশন থাকে প্রতিটার ক্ষেত্রে কিছু কিছু প্রথম অঙ্কগুলো আছে যেগুলোর ক্ষেত্রে ডান পাশে কোনো কিছু নাই জিরু শুধু বাম পাশে মান থাকে তখন শুধু আমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন যেটা বের করি এটাই হচ্ছে সমাধান তাইলে পার্টিকুলার ইনটিগালার বের করতে হয় না দেখো এই ক্ষেত্রে আমাদেরকে বুঝবা দেখো আট নাম্বারে এফ ওফ ডি প্রাইম জেড এফ ও ফেক অর্থাৎ এক্স হয়ে বলতে আমরা ডানপকের মানটাকে বুঝাচ্ছি যদি ডান এফ পক্ষে মান থাকে তাহলে আমাদেরকে পার্টিকুলার ইন্টিগাল বের করতে হয় আর ডান পক্ষে জিরো থাকলে পার্টিকুলার ইন্টিগাল বের করতে হয় না দেখুন যেমন ক্ষেত্রে মনে করো সূত্র যে পার্ট ডান পাশে মান আছে তাহলে আমরা কি লিখবো পার্টিকুলার ইন্টিগাল সমান ওয়ান বাই এফ অফ ডি ডি প্রাইম এফ অফ এক্স ওয়াই এগুলো ইন্টারমিডিয়েট সরি অনার্স সেকেন্ড ইয়ারে পরে আস এগুলো সহজে বোঝার কথা তারপরে দেখো নয় নাম্বার যদি আমরা যখন মান বের করি অর্থাৎ অক্সিলারি ইকুয়েশনে আমরা এম এর মান বের করি এম এর মান যদি দুইটা মান হয় আলফা বিটা হয় তাহলে আমরা জেনারেল সলিউশন লিখব জ্যার সমান ফাই ওয়ান ওয়াই এই প্রথমটা ইন্টু এক্স প্লাস ফাই টু দ্বিতীয়টা ওয়াই প্লাস দ্বিতীয়টা ইন্টু এক্স দেখো ওয়াই প্লাস এই যে এই মানটা ইন্টু এক্স ফাই টু প্লাস ওয়াই প্লাস এই বিটা ইন্টু এক্স একইভাবে যদি একই রকম মান আসে এর মান একই রকম মান আসে আলফা আলফা মনে করো দুইটা মান ওয়ান ওয়ান আসছে অথবা আলফা আলফা আসছে তাহলে আমরা লিখবো দেখো ফাই ওয়ান ইন্টু ওয়াই প্লাস আলফা এক্স প্লাস এক্স দেখো একটা এক্স গুণ হয়েছে যদি একই রকম আসে যদি টু টু আসতো থ্রি থ্রি আসতো মনে করো টু টু আসছে তাহলে এই আলফার জায়গায় টু এক্স হইতো এখানেও টু এক্স হইতো তবে সামনে একটা এক্স আসতো একইভাবে আলফা 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 যদি তিনটা মান এক হয় দেখো ফাইভ ওয়ান ওয়াই প্লাস আলফা এক্স একটা এক্স গুণ হয়েছে ফাইভ টু ওয়াই প্লাস আলফা এক্স আবার আরেকটা এক্স গুণ হয়েছে এক্স স্কোয়ার হয়ে গেছে ফাইভ থ্রি ওয়াই প্লাস আলফা এক্স যদি চারটা আলফা হইত পরে লিখতাম ফাইভ ফোর ওয়াই প্লাস আলফা এক্স ফাইভ টু দি পাওয়ার কিউব সরি ফাইভ টু দি পাওয়ার সরি এক্স টু দি পাওয়ার থ্রি মানে এক্স কিউব ফাইভ ফোর এক্স লিখতাম তারপরে দেখো যদি আমাদের এ এমের মান যদি কাল্পনিক সংখ্যা আসে অর্থাৎ কাল্পনিক সংখ্যা আয়ের মাধ্যমে আসে মনে করো প্রথমটা আসতে বাস্তব সংখ্যা এরপরে আসছে কি কাল্পনিক সংখ্যা তাইলে আমরা কি লিখবো দেখো ফাই ওয়ান ওয়াই প্লাস আলফা এক্স এটা ঠিকমতো লিখলাম ফাই টু ওয়াই প্লাস বিটা এক্স এটা যা আছে তা লিখে দিব অর্থাৎ এটা তো আমরা নিয়মই লিখি যে ওয়াই প্লাস এই প্রথম যেটা আছে এটার সাথে এক্স গুণ করি ফাই টু ওয়াই প্লাস দ্বিতীয় যেটা আছে এটার সাথে এক্স গ্রণন করি আরও যদি থাকতো তাহলে ফাইভ থ্রি ওয়াই প্লাস ওই তৃতীয়টা লিখতাম আর যদি থাকতো ফাইভ ফোর ওয়াই প্লাস এর পর একটা লিখতাম এইভাবে আমরা এটা লিখে যাব যখন অঙ্ক করতে যাবো দেখবা তোমাদের কাছে সবগুলাই একেবারে ইজি হয়ে যাবে এখন দেখো আরেক আরেক কিছু আমাদেরকে দেখাতে হচ্ছে দেখো এখানে ডি টু ওয়াই এটা উদাহরণস্বরূপ বুঝাইতেছি ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস থ্রি ইন্টু ডি ওয়াই ডি এক্স প্লাস টু টু জিরো মনে করে এ আকারের একটা প্রবলেম দেওয়া আছে আমাদেরকে বলছে সমাধান করতে তো আমরা কী লিখবো আমরা এটা একেবারে বেসিক জিনিস যেটা অনার্স সেকেন্ড ইয়ারে ফোর এয়ারসি তা আমরা এটা আমাদেরকে ধরতে হইতো যে ওয়াই সমান ই টু দি পাওয়ার এটা আমরা অনার্স সেকেন্ড ইয়ারে ফোর এয়ারসি এরকম সমীকরণ থাকলে আমরা ধরে নিতাম ওয়াই সমান ই টু দি পাওয়ার এমএক্স তাহলে এখন আমরা এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি খেয়াল করো আমরা যদি এটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় ডি ওয়াই ডি এক্স এটাকে যদি এম এর সাপেক্ষ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ধ্রুবক এমটা সামনে আসবে ই টু দি পাওয়ার এম এক্স হবে তারপরে আবার অন্তরীকরণ করব দেখো আবার অন্তরীকরণ করলে হবে ডি টু ওয়াই ডি এক্স টু আর আবার এমটা সামনে আসবে এম 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 স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স হবে তাহলে এখানে মান বসাই দো দেখো এক নং হতে পাই এই এক নং এ যদি এই মানগুলা এই মানটা বসাই দো এই মানটা বসাই দো দেখো প্রথমে ডি টু ওয়াই ডি এক্স টু তো ডি টু ওয়াই ডি এক্স টুর পরিবর্তে আমরা মান পাবো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স তো এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্সটা আগেই কমন নিয়ে নিছি এটা এক লাইনই করে বলছি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স হবে পরে এই মানটা এখানে বসাই দো দেখো থ্রি ইন্টু এম ই টু দি পাওয়ার এমএক্স এ দেখো থ্রি এম ই টু দি পাওয়ার এমএক্স এটা তো কমন নেওয়া হয়ে গেছে ওয়াই সমান ই টু দি পাওয়ার এমএক্স তাহলে টু এটা আমরা এই মানগুলো এখানে বসাই দিয়া কমন নিছি এক লাইন করে ফেলছি আর কি ইকুয়াল টু জিরো তাহলে কি হবে সুতরাং সহায়ক সমীকরণ বা অক্সিলারি ইকুয়েশন যেটা আমাদের প্রথমে কাজই হচ্ছে তোমার এই ধরনের সমীকরণের সমাধানগুলো বের করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণের মান বের করতে হয় তাহলে সহা অক্জিরার ইকুয়েশন বা সহায়ক সমীকরণটা কী হবে টু দি পাওয়ার এম এক্সের সাথে যেটা আছে এটার সমান যে আমাদেরকে জিরো লিখতে হয় দেখো এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস টু ইকুয়াল টু জিরো লিখলাম পরে এটাকে যদি তোমরা মিডল টার্ম করো বাঙো আমি এখানে স্কিপ করছি এটা তো সহজ বিষয় বোঝা যা মিডল টার্ম করলে হবে এম প্লাস টু এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এম এর মান কি দাঁড়াইছে এমের মান দাঁড়াইছে ওয়ান মাইনাস ওয়ান এবং মাইনাস টু তাহলে কী হবে নির্ণয়ের সমাধান ওয়াই সমান সি ওয়ান ই দি পাওয়ার এম এক্স সি ওয়ান ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেখো সি ওয়ান ই টু দি পাওয়ার যেইটা থাকে এটা লিখবা আর কি ইটু দি পাওয়ার ওয়ান আছে দেখি ওয়ান এক্স লিখবা তো ওয়ান তা লিখতে হয় না ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখছি প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স হবে যদি আরেকটা থাকতো মাইনাস ফাইভ এক্স তাহলে প্লাস সি থ্রি এটু দিব আমার মাইনাস ফাইভ এক্সই লিখতাম আশা করি তোমরা এই যে এই যে এই বেসিক জিনিসটাও তোমরা সহজেই বুঝতে পারছো এবং দেখো আমি নোট আকারে লিখছি যে এফ ওফ ডি ডি প্রাইম জ্যাড ইকুয়াল টু জিরো এ এম সমান ডি এবং এম প্রাইম সমান ডি বসিয়ে অক্সিলারি ইকুয়েশান বা সহায়ক সমীকরণ বের করতে হয় এটা অর্থাৎ আমাদের তো এই আকারে দেওয়া আছে অনেক সময় এই আকারে না দিয়া ডি ডি প্রাইম এই আকারে দেওয়া থাকতে পারে তখন আমরা কী করব তখন তো আর আমাদের এই অংশটার কাজ করতে হবে না তখন আমরা কী করবো তখন আমরা যে কাজটা করবো ডি এর জায়গায় এম এবং ডি প্রাইম টু ওয়ান বসে দিয়ে আমরা সহায়ক সমীকরণ বের করে নিব যখন অঙ্ক করতে যাব তখন সহজেই তোমরা বুঝে যাবে এর দেখো যদি মূল মূল যদি এম ওয়ান এম টু এম থ্রি এম এন ভিন্ন ভিন্ন হয় অর্থাৎ এমের মান আমরা বের করছিলাম না সহায়ক সমীকরণে কয়টা দুইটা তিনটা বের কইরা দেখাইছি যদি উদাহরণস্বরূপ অনেকগুলো মান হয় মনে করো এম এর মান পাইছি এম ওয়ান এম টু এম থ্রি এম এবং প্রত্যেকটা মানই ভিন্ন ভিন্ন খেয়াল করো এম ওয়ান এম টু এম থ্রি ডট ডট এম এরকম অনেকগুলো মান পাইছি কিন্তু প্রত্যেকটা মানই যদি ভিন্ন ভিন্ন হয় তখন আমরা পার্টিকুলার ইন্ট্রিগাল বা সি এফটা কীভাবে লিখবো দেখো ফাই ওয়ান ওয়াই প্লাস এটা ইন্টু এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস দ্বিতীয়টা ইন্টু এক্স এতে দ্বিতীয়টা ইন্টু এক্স প্লাস ফাই থ্রি তৃতীয়টা ইন্টু এক্স এভাবে ডট 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 ফাই এন ওয়াই প্লাস একেবারে এম এন এক্স এটা এটা ওয়ান কি লিখে আছে আর টু লিখে আছে এটা এন হবে এন এন এক্স কারণ সবশেষের মানটা আর কি ফাই এন ওয়াই প্লাস এম এন প্লাস এক্স আশা করি তোমরা বুঝতে পারছো তারপরও দেখো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি এটা যদিও এটা হয়তো আসে নাই কখনো কিন্তু তোমাদের জন্য অন্য অঙ্কগুলো করার স্বার্থে এই অঙ্কটা আমার আমাদেরকে বুঝতে হবে দেখো এটা তোমাদের তিতাস প্রকাশনী বইয়ের এক নম্বর অঙ্ক তিতাস প্রকাশনীর বইয়ের এক নম্বর বলছে সলভ সমাধান করতে এক্সাম্পল আর সম আর মাইনাস থ্রি এস প্লাস টু টি টু জিরো দেখো আর মাইনাস থ্রি এক্স প্লাস টু টি ইকুয়াল টু জিরো এটা সমাধান করতে বলছে তো আমি যে দেখো তো এখানে আমি বলে আরছি যে আর এর মান ডি টু জেট ডি এক্স টু এর আগে পড়ে আস কিন্তু দেখো প্রথম প্রথমে আমি এই লেকচারের প্রথম দিক দিয়ে তোমাদের দিয়ে সূত্রগুলো দেখাইছিলাম যে আর সমান কি তোমরা যদি আগে খাতায় লিখে রাখো তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে দেখো আর সমান ডি টু জেড ডি এক্স টু মাইনাস থ্রির জায়গায় থ্রি লিখলাম আর এস এর পরিবর্তে লিখা যায় ডি টু জেড ডি এক্স ডি ওয়াই প্লাস টু লিখলাম আর টি এর পরিবর্তে লিখা যায় ডি টু জেড ডি ওয়াই টু ইকাল টু জিরো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো হচ্ছে এস আর এস এবং টি এর মান অর্থাৎ আর এস টি কে আকারে লিখা যা তারপরে আবার আমরা এগুলো বলছিলাম যে এই ডি টু জেড ডি এক্স টু কে লেখা যায় ডি টু আর ডি টু জেড ডি এক্স ডি ওয়াই কে লেখা যায় ডি ডি প্রাইম আর ডি টু জেড ডি ওয়াই টু কে লেখা যায় ডি প্রাইম টু আশা করি তোমরা এটাও বুঝতে পারছো তো আমরা এগুলো থেকে এগুলাই লিখছি আর এই দেখো জেড আছে জেড আছে জেড আছে জেডটা বাইরে কমন নিয়ে নিছি ইকুয়াল টু জিরো এটাকে আমরা ধরে নিলাম এক নং আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো তো এই অঙ্কটা যদিও বোর্ডে আসে নাই কিন্তু অঙ্কটা বুঝতে হবে এবং করতেই হবে কারণ এই প্রথম দিকের অঙ্ক যদি তোমরা না করো তাহলে পরবর্তী অঙ্কগুলো বুঝতে তোমাদের জন্য কিছুটা সমস্যা হতে পারে দেখো এটাকে আমরা ধরে নিলাম এক নং এখন এক নং সমীকরণে আমরা বলছিলাম এই যে ডি ডি প্রাইম আকারে যখন থাকবে তখন আমরা এই সমীকরণে কি বসাবো ডি এর মান বসাবো এম এবং ডি প্রাইমের বসা ডি প্রাইমের মান বসাবো ওয়ান এটা সব ক্ষেত্রেই কাজটি করতে হবে ডি এর মান এম এবং ডি প্রাইমের মান ওয়ান বসাই দিয়ে আমাদেরকে অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ যেটা এ ই বের করতে হবে দেখো এ ই বের করবো কি ডি এর জায়গায় আমরা এম বসাইছি তাহলে এম স্কোয়ার মাইনাস একটার জায়গায় ডি এর জায়গায় এম আর এটার জায়গায় ওয়ান তাইলে থ্রি এম প্লাস ডি প্রাইমারি জায়গায় তো আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান বসাইলে টু ও কি হবে ইকুয়াল টু জিরো দেখো এক আমরা ডি এ জায়গায় ওয়া এবং ডি প্রাইমেরি জায়গায় 1 বসাই দিয়ে আমরা এই লাইনটা আনছি তারপরে এটা মিডাল টার্ম এটা তো সহজে বুঝোই তারপরে কমন নিচ্ছি তারপরে এই লাইন আসছে এবং এম এর মান ওয়ান এবং টু বের করছে এগুলো তো সিক্স সেভেনের পরাই বা এগুলাই আছে এই জন্য আর এগুলা তোমাদেরকে দেখাইতে হয় না তাইলে আমরা এম এর মান পাইছি কি দেখো ওয়ান এবং টু পাইছি খেয়াল করো এম এর মান পাইছি ওয়ান এবং টু এই ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল করো যেহেতু জিরো আছে করতে হয় না তাইলে সরাসরি আমরা জেনারেল সমাধান বা সাধারণ সমাধান বের করতে পারি তাইলে নির্ণয় সাধারণ সমাধান জেড সমান ফাই ওয়ান দেখো ফাই ওয়ান ওয়াই প্লাস ওয়ান এক্স তো ওয়ান তো আর লিখতে হয় না প্লাস ফাই টু ওয়াই প্লাস দ্বিতীয়টা টু এক্স কারণ আমাদের এই সূত্র থেকে এই আছে উপরে সূত্র থেকে যে বলছিলাম এম ওয়ান এম টু এম ভিন্ন ভিন্ন হয় তবে এই সূত্র আকারে লিখতে হয় দেখে এই সূত্রটা ব্যবহার করে আমরা করছি নিম্ন সমাধান জেট সমান ফাই প্রথমটা এক্স ওয়ান এক্স লিখতে হয় না প্লাস ফাই টু ওয়াই প্লাস টু আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এগুলাই বারবার প্র্যাকটিস করো এবং সূত্রগুলা দেখো প্রথম ক্লাসটাই যে কোনো চাপ্টারের প্রথম ক্লাসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে যদি প্রথম ক্লাসটা ভালোভাবে বুঝো বাকিগুলো তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়ে যায় আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এবং পরবর্তী যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেব ইনশাল্লাহ